মিলন হবে কতদিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষ। চৈতন্য চরিত্রামৃতে শ্রীল কবিরাজ গোস্বামী কলম দিলেন আমাদের ভগবান সম্বন্ধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সবাই বলছে কৃষ্ণ ভগবান কৃষ্ণ ভগবান কৃষ্ণ ভগবান, কিন্তু আগে আমাদের জানতে হবে কোন কৃষ্ণ ভগবান। বিশ্বের কোটি কোটি মানুষ শুধু বলছে কৃষ্ণ ভগবান, সারা দিন রাত সবাই বলছে কৃষ্ণ ভগবান কৃষ্ণ ভগবান কৃষ্ণ ভগবান, আগে আমাদের জানতে হবে সেটা কোন কৃষ্ণ ভগবান। কেন? রাস্তায় পড়ে থাকা সব পাথর যেমন পরশ পাথর হতে পারে না, কি গো মায়েরা বাবারা, আমরা শুনেছি কেউ দেখিনি, পরশ পাথরের ছোঁয়ায় লোহা সোনা হয়ে যায় যেমন সব পাথর না, ঠিকই তেমনি গ্রন্থের সব কৃষ্ণ ভগবান না। কেন? আগে আমাদের জানতে হবে। ভগবান ভগবান বলে শুধু লাপালে হবে না, চিৎকার করলে হবে না, নাচলে হবে না, গাইলে হবে না। ভগবানের সংজ্ঞা আছে, ভগবান কাকে বলবো? ভগবানের সংজ্ঞা আছে, ভগবান কাকে বলবো? না যাহার খুব সুন্দর রূপ আছে তাকে আমরা কি বলি? রূপবান। যাহার ভালো গুণ আছে তাকে বলি গুণবান। যাহার টাকা পয়সা ধন আছে তাকে বলি আমরা ধনবান। তাহলে রূপ থাকলে রূপবান, গুণ থাকলে গুণবান, ধন থাকলে ধনবান, ঠিকই তেমনি রূপ থাকলে রূপবান, গুণ থাকলে গুণবান, ধন থাকলে ধনবান, আর ভগ থাকলে তিনি হলেন ভগবান। এখন আগে আমাদের জানতে হবে কুরুক্ষেত্রের যুদ্ধে যিনি অর্জুনের রথের সারথি হয়েছিলেন সেই কৃষ্ণ ভগবান পূর্ণ ভগবান, না বৃন্দাবনের লীলায় 8 বছর 9 মাস যে যশোদা নন্দন কৃষ্ণ লীলা করে গেলেন সেই কৃষ্ণ ভগবান। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনাদের যাদের বাড়িতে চৈতন্য চরিত্রামৃত আছে সেই চৈতন্য চরিত্রামৃত খুলে দেখবেন আমাদের ভগবান সম্বন্ধে কি লিখে গেছে। তিনি লিখে গেছেন কৃষ্ণের যতে কো খেলা সর্বোত্তম নরলীলা, অর্থাৎ ভগবান কৃষ্ণ যত খেলা করেছেন, কি খেলা ও মায়েরা বাবারা? আমাদের মানুষের খেলা আর ভগবানের খেলা কি এক? না গো মায়েরা বাবারা, আমরা মানুষেরা কি খেলা করি? কেউ তাস খেলি, কেউ জুয়া খেলি, কেউ ব্যাডমিন্টন, কেউ ক্রিকেট, কেউ ফুটবল, আর ভগবান কি খেলা করে? আমরা মানুষেরা যাকে ভগবানের খেলা বলি, ভগবানের সেটা লীলা খেলা। হরিবল হরিবল, এই যে বানানটা কি আছে বলেন তো, লীলা। ওই যে বলছে লীলা কীর্তন হবে, লীলা কীর্তন সম্প্রদায়, লীলা মানে কি? লয় দীর্ঘই মানে কি? আল্লাহ মানে কি? লি মানে আলিঙ্গনে লীলা, লি মানে আলিঙ্গনে, লয় দীর্ঘইতে লি মানে আলিঙ্গনে, লা মানে গ্রহণে, যিনি যত ঊর্ধ্বতনবাসী তাহার আলিঙ্গন গ্রহণ তত প্রশস্ত। সেই ভগবান কোথায় ছিলেন? আস্তে আস্তে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, গোলকের কৃষ্ণ আর এই যে ভুলকের কৃষ্ণ দুটো কি এক? গোলকের কৃষ্ণ, গোলকধামটা কোথায়? এই যে গোলকধামটা কোথায় আছে জানেন মায়েরা? একটু বলি, এই যে আমাদের চতুর্দশ ভুবন আছে যেখানে আমরা বর্তমান দাঁড়িয়ে আছি, কেউ বসে আছি, এখান থেকে 7টি স্তর আছে উপরে, 7টি স্তর নিচে। উপরে কি কি আছে? ভূলোক, ভূবলোক, স্বলোক, মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক। নিচে কি আছে? অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। একটু আগে আমার নাতি গান গাইছিলেন না, বলছিলেন না বলিরাজা পাতালে আছে? বলিরাজা পাতালে নেই, পাতলে। বোজার ভুল, জিনিস আগে বোজার ভুল। পাতালে নাগ জাতি আছে জেনে নিন, বলিরাজা পাতালে নয়, বলিরাজা ভগবান বামন দেবের পা তলে চরণ তলে আছে। সেই গোলকের কৃষ্ণ আর ভুলকের কৃষ্ণ কি এক? এক। তফাৎটা কি? গোলকে অনেকটা সোনা, তা থেকে একটুখানি কোনা। কি বলা হলো? গোলক ধাম বলা হলো না কি ও মায়েরা? আচ্ছা আপনাদের এটা কি গ্রাম? দেউলবাড়ি গ্রাম। দেখুন দেখি গ্রাম আর ধামের মধ্যে কত তফাৎ। দেখুন দেউলবাড়ি গ্রাম, নবদ্বীপী ধাম,
দেউলবাড়ি গ্রাম বৃন্দাবন ধাম, দেউলবাড়ি গ্রাম পুরী ধাম। পুরী একদিন গ্রাম ছিল, ধাম হয়ে গেছে। বৃন্দাবন একদিন গ্রাম ছিল, ধাম হয়ে গেছে। নবদ্বীপ একদিন গ্রাম ছিল, ধাম হয়ে গেছে। আচ্ছা, সেগুলো যদি ধাম হয়ে যায়, আমাদের এটা গ্রাম হয়ে আছে কেন? ধাম কি হবে না? মনে হয় না হবে না। কেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই গ্রাম আর ধামের মধ্যে তফাৎটা কি একটু বলি। আমাদের মতো সাধারণ মানুষ যেখানে জন্মগ্রহণ করি সেটাকে বলা হয় গ্রাম। আর স্বয়ং ভগবান ভক্তদের নিয়ে যেখানে লীলাক্ষেত্র তৈরি করেন সেটাকে বলা হয় ধাম। হরি বল, হরি বল, হরি বল। সেই গোলক ধাম হইতে সরাসরি না, আপনারা আকাশ থেকে তারা খসে পড়ে দেখেছেন? তারা সম্পূর্ণ পড়ে না গো, তারার আয়তন কত। তারা থেকে যেমন একটুখানি আগুন খসে পড়ে, আর আমরা বলি দেখ তারা খসে পড়ছে, ঠিকই তদ্রুপ গোলকে একটানে সোনা সেখান থেকে একটুখানি কণা নেমে এসে আমাদের মতো মানব রূপ ধারণ করে লীলা করলেন। আর সেই লীলাকে কবিরাজ গোস্বামী চৈতন্য চরিত্রমিত বললেন শ্রেষ্ঠ লীলা। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, ভগবানকে আমরা চিনব কেমন করে? এই যে আমরা ভগবান ভগবান বলছি, ভগবানকে চিনব কেমন করে? কলিযুগের রাধারানী মীরাবাঈ বললে ভগবানকে চেনার তিনটি উপায় আছে। প্রথম উপায় কি, আপনাদের এই দেউলবাড়ি গ্রামে যদি আমাদের 33 কোটি দেবদেবীর মাথার মুকুটগুলো যদি নামানো যায়, ভগবানের মাথার মুকুট কোনটি চেনা যাবে? কেন না, ভগবানের মাথার মুকুটের মাথায় একটি ময়ূরের পাখনা আছে, পাখা আছে, আর কোনো দেবদেবীর মাথার মুকুটে নাই। একটা উপায় গেলে। দ্বিতীয় উপায় কি, আমাদের ভগবানের হাতে একটি বাঁশি আছে, যেটা আর কোনো দেবদেবীর হাতে নাই। তৃতীয় উপায় কি, ভগবানকে চিনবেন? তৃতীয় উপায় আরো সহজ। সত্যযুগে আমার নারায়ণ ভগবান যে রঙের ধুতি পরেছিলেন, ত্রেতায় আমার রামচন্দ্র সেই একই রঙের ধুতি পরেছিলেন, দ্বাপরে আমার ভগবান শ্রীকৃষ্ণ সেই একই রঙের ধুতি পরেছিলেন, কলিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু সেই একই রঙের ধুতি পরেছিলেন। দেখবেন ক্যালেন্ডারে যুগ পাল্টে গেছে, ভগবান রূপ পাল্টিয়েছে, গুণ পাল্টিয়েছে, কিন্তু আমাদের ভগবান চার যুগ তার নিজের ধুতিটাকে আর পাল্টান। সেই ভগবানকে আমরা ডাকি কেন? ভগবানকে আমাদের প্রয়োজন হয় কেন? বিবেকানন্দ বলে গিয়েছিলেন পিস অফ মাইন্ড, মানুষের মনে শান্তি নাই কেন? মানুষের মনে শান্তি নাই কেন? যে চারতলা বাড়ির মানুষ, ও মায়ের বাবারা, যে চারতলা বাড়ির মানুষ সে চারতলায় বসেও ভগবানকে ডাকেন, ভগবান তুমি আমার চারতলা বাড়ি দিয়েছ, এত জায়গা জমি দিয়েছ, কিন্তু তুমি তো আমাকে একটু শান্তি দাও। যে জমিদার 200 বিঘা সম্পত্তির মালিক, সেই জমিদারের হয়েছে সুগার। সুগার মানে শরীরটা বেগার, আর কোনো কাজে লাগবে না। সেই জমিদার বাবু গিয়েছেন ডাক্তারবাবুর কাছে সুগার পরীক্ষা করাতে। ডাক্তারবাবু সুগার পরীক্ষা করে বলেছেন, জমিদার বাবু আপনার যা শরীরের অবস্থা, আজ থেকে আর ভালো খাবেন না। কেন, আপনি যত ভালো খেতে যাবেন সুগার তত বেড়ে যাবে, আর তাড়াতাড়ি মৃত্যুর মুখে এগিয়ে যাবে। যেই না মৃত্যুর কথা শুনেছেন জমিদারবাবু, তখন বলছে ডাক্তারবাবু তাহলে উপায় কি? ডাক্তারবাবু বিধান দিচ্ছেন, জমিদারবাবু যদি শরীরটাকে সুস্থ রাখতে চান বাড়ি চলে যান। কি করবেন? আজ থেকে সারাদিনই 3টি করে রুটি খাবেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সেই জমিদার বাড়িতে এসে বলছে, জমিদার গিন্নি ডাকছে, গিন্নি গো আজ থেকে তুমি আমার 3টি করে রুটি খেতে দিও। কেন না, আমার শরীরের অবস্থা ভালো নয়। ও মায়েরা বাবারা, সেই জমিদার সুগারের ভয়ে, মৃত্যুর ভয়ে বাড়িতে বসে 3টি করে রুটি খাচ্ছেন সারাদিনে। আর জমিদার বাবু দেখেছেন তার চোখের সামনে তার বাড়ির ঝি চাকরেরা থালা ভর্তি খাচ্ছে।
কি আফসোস, কি কষ্ট! সেই জমিদার তখন ভগবানের উদ্দেশ্যে জানাচ্ছেন, ভগবান আমার জমিদারির টাকায়, গরিব মানুষদের ফাঁকি দেওয়ার টাকায় আমি খাচ্ছি সামান্য তিনটি রুটি, আর আর আমার বাড়ির ঝিচাকারারা খাচ্ছে থালা ভর্তি, তুমি আমাকে একটু শান্তি দিলে না? তার উত্তরে ভগবান কি বলছে, আমারা বাবারা, তার উত্তরে ভগবান বলছে, ওরে জীব, ওরে মনুষ্য জীব, তোরা শান্তি শান্তি পাওয়ার জন্য আমায় তোরা ডাকছিস, ওই শান্তিটা আমি আমার ডিপার্টমেন্টে রেখে দিয়েছি, ওটা আমি কোনো দিন ছাড়ব না। কেন ভগবান? ভগবান বলছে, তোদের আমি টাকা দিয়েছি, বাড়ি দিয়েছি, জায়গা দিয়েছি, জমি দিয়েছি, একটা জিনিস দিইনি, শান্তি। আর কেন দিইনি জানিস? কেন না? ভগবান বলছে, আজ যদি আমি তোদের মধ্যে শান্তিটা ছেড়ে দিই, কালকে থেকে তোরা কেউ আর আমায় ডাকবি? আমি যে একজন বিশ্বের মালিক আছি, তোরা কেউ আর বিশ্বাস করবি? তাই ভগবান বলছে, তোদের আমি সব দিয়েছি, ওই একটা জিনিস দিইনি, শান্তি। আর শান্তিটা পাওয়ার জন্য অন্ত দিনান্তে একবার হা ভগবান, হা ভগবান বলে ডাকবি। সেই ভগবান আমাদের মতো মনুষ্য জাতিকে শিক্ষা দেওয়ার জন্যে নিজেই মানব রূপ ধারণ করলেন। মায়াকার দন্তেন্নব মানব, আর মায়াকার দন্তেন্নব মানব, বানানে কি মানে দুটি। মানব বলা হলো কেন? মনু থেকে আমাদের সৃষ্টি বলে সেই জন্য আমরা মানব। যেমন দক্ষ রাজার সাতটি কন্যার ১৩টি বিয়ে করেছিলেন কর্ষ মুনি, অদি থেকে দেবতা, দিতি থেকে দৈত্য, দনু থেকে দানব। যেমন দনু থেকে দানব, আমরা মনু থেকে মানব। বানান কি মায়াকার দন্তেন্নব মানব, আমার মায়েরা বানানা কি মানে দুটি। যেমন সব দন্তে সব অসব সব মানে সমস্ত কিছু, তালবেশ সব মানে কি পুড়ে গিয়ে যেটা হয়, আর পেট কাটা মধ্যাংশ সব মানে কি, এই যে আপনারা বসে আছেন, এই বসার আসনকে বলা হয় পেট কাটা মধ্যাংশ বস। যেমন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমাদের শব্দের এত একটা দন্তেন মধ্যাহ্ন যদি পাল্টে দেওয়া যায়, কি আপন মানে কি আকার পম, দন্তেন আপন মানে নিজের লোক, আকার আপার প মধ্যাহ্ন মানে কি, আকার প মধ্যাহ্ন মানে দোকান। আসুন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সেই ভগবান কি করলেন, আমাদের মতো মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্যে নিজেই মানব রূপ ধরে এলেন। তাই এই যে আমরা মানুষে এসেছি, মানুষের কর্তব্যটা কি? তাই পরীক্ষিত বালা তার গানে বললেন কি, ও মায়েরা আমি মানুষ হইয়া জন্ম লভিয়া, জন্মিলে মরিতে হবে, আমারকে কথা কবে চিরস্থির কবে নীর হাইরে জীবন নদে। জন্মেছি যখন আমাদের মরতে হবে, কিন্তু মরে যাওয়ার আগে এমন কিছু কাজ করে যেতে হবে, মরে যাওয়ার পরে যেন যারা বেঁচে থাকবে তারা যেন আমাদের নাম করেন। তাই বিশ্বকবি কলম দিলেন, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায়। হরি বল হরি বল হরি বল, আমি মানুষ হইয়া জন্ম লভিয়া, মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লভিলা, মানুষের করিলাম কি, জন্ম লভিয়া ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের। গান যেমন আছে গানের মানে আছে গোমা, কি বলছে, আমি মানুষ হইয়া জন্ম লভিয়া, মানুষের করিলাম কি। আচ্ছা আমরা যে সবাই আছি, আমরা কি সবাই মানুষ? এই যারা এসেছি সবাই কি মানুষ?
কেন বলুন তো? আমি বলছি না, আমার রামকৃষ্ণদেব নরেনকে বলেছিলেন, জানি নরেন মান অনেকের আজ কিন্তু হুঁশ আছে কই? টাকার মান আছে, রূপের মান আছে, বাড়ির মান আছে, গাড়ির মান আছে, জায়গার মান আছে, কিন্তু হুঁশ নাই। হুঁশ থাকলে এত মারপিট করি আমরা, দলাদলি করি, এত ঝগড়া করি? তাই আমাদের প্রত্যেকের মান আছে কিন্তু হুঁশ নাই। আর হুঁশ নাই বলে কি করলাম? আমি গুরু না ভজলাম কি বলো করিলাম, গুরু না ভজিলাম কি ভুলো করিলাম, গুরু না ভজিলাম কি ভুলো করিলাম, ভাষে ঢালিলাম ধীরে মনামায়, হরি বল হরি বল।